আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রত্যেকটা প্রাণীকে একটা নির্ধারিত সময় দিয়েছি মানুষ বলেন জিন বলেন আর পশু পাখি দাওদানব যাই কিছু কীট পতঙ্গ বলেন না কেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রাণ দিয়েছেন প্রত্যেকটা প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় আছে না নাই কথা বলেন আছে না নাই ওই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার সামনে উপস্থিত হয়ে যাবে লোকটা চাই 20 বছর হোক 15 বছর হোক 30 বছর হোক বিবাহ করুক আর নাই করুক কথা কোন ঠিক কিনা তার সামনে মালাকুল মউত আজরাইল আসবে কিনা বলেন এজন্য মরণ হচ্ছে মানুষের নির্ধারিত কিন্তু সময় নির্ধারিত না প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে এটা হচ্ছে নির্ধারিত সুনির্দিষ্টতার সময়টা জানা নাই কারণ মানুষ মাত্র যদি মানুষের মরণ যদি সময় জানতো তাহলে মানুষ দুনিয়াতে এভাবে চলাফেরা করতে পারত না মানুষ প্রত্যেকটা মুহূর্তে মানুষের মৃত্যুর জন্য প্রহর গুনত কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমার বাবার আমার ভাইয়েরা মানুষ এই জন্য অকালে মৃত্যুবরণ করে না যার জম যার যখন সময় শেষ হয়ে যাবে তখনই তার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবে এখন থেকে আর কেউ দ্বিতীয়বার ওয়াকালে মৃত্যুবরণ করছে শব্দটা উচ্চারণ করবেন না যে শব্দ উচ্চারণ করেন গুনাহ হবে কারণ আল্লাহ তাআলার উপর আমার বিশ্বাস আস্থা থাকে না মুহতারাম হাজিরিন এজন্য আমি এলাকার সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষদেরকে আমি বলতেছি আমি এলাকা হিসাবে আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করিতেছেন বাড়িতে আছেন নামাজ শেষ হয়ে গেছে একটা দিনের জন্য নিজের আখিরাতের জিন্দেগিকে সুন্দর করার জন্য মুক্তির আশায় আমরা এখানে চলে আসি হইতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে মাহফিলকে মাধ্যম করে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করার সুযোগ আছে না নাই আছে না নাই এমনকি যদি আমি মাহফিলের শেষে আমার গুনার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কাছে চাইতে পারি আমার জিন্দেগির তাম গুনাহ কাতা মাটির চর থাকবে বাড়িতে যাবেন আমার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন সুবহান আমার বন্ধুরা আমি আপনাদের খেদমতে কোরআনুল করিম থেকে সূরাতুল বনী ইসরাইল থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহ থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে আরজ করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার তো ইচ্ছা করি আমা তৌফিক ইল্লা বিল্লাহ الله رب العالمين بولن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমাদের সৃষ্টিকর্তাকে জুরবান আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ ইবাদত চলবে কার গোলামি চলবে কার মাথা নত করব কার সামনে না দুনিয়ার কোন মাজারে কোন দরবারে কোন ফিরের সামনে কোন গাছের সামনে সূর্যের সামনে না কোন নেতা নেত্রীর সামনে আমাদের একমাত্র সিলিন্ডার হতে হবে আল্লাহ তাআলার সামনে কথা বলেন ঠিক কিনা এবাদত একমাত্র আল্লাহই হবে দুনিয়ার কারো এবাদত হবে না যেহেতু আমার সৃষ্টিকর্তা আমার রিজিক দাতা আমার হায়াতের মালিক আমার জীবনের মালিক মরণের মালিক সবকিছুর মালিক আল্লাহ সুতরাং বন্দিগি ইবাদত চলবে আল্লাহ কথা বল ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে দুনিয়ার জমিনে একমাত্র এবাদত আর গোলামি বন্দিগি করতে একমাত্র আল্লাহ তাআলার আর দুনিয়ার কারো বন্দিগি চলবে না দুনিয়ার কোনো মাজারে গিয়া সাজদা দেওয়া যাবে না দুনিয়ার কোনো বাবার দরবারে গিয়া কোনো কিছু চাওয়া যাবে না দুনিয়ার কোনো শক্তির সামনে গিয়ে মাথা নত করা যাবে না দুনিয়ার কোনো নেতা নেত্রীর সামনে মাথা নত করা যাবে না সাজদা করা যাবে না একমাত্র সাজদা করতে হবে আল্লাহর সামনে এবাদত করতে হবে আল্লাহ তাআলার সামনে একমাত্র গোলামি করতে হবে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মাখলুকের নয় কেন আমরা আল্লাহর হাতে এবাদত করব
দাঁত আমাদের থেকে ইবাদত কেন আমাদের থেকে আল্লাহ তাআলা পাও না কারণ আছে না নাই আমরা যে আল্লাহকে ইবাদত করব তার পিছনে রহস্য বা কারণ আছে না নাই আমার সন্তান সুতরাং সন্তানের মালের উপরে সন্তানের সম্পদের উপরে আমার অধিকার আছে না নাই হাদিস শরীফে এসেছে তুমি তোমার মাল ধন সম্পদ সব তোমার পিতার জন্য কেন তোমার পিতা হক কারণ তোমার পিতা তোমাকে জন্ম দিয়েছে তোমার পিতার মাধ্যমে দুনিয়াতে তুমি এসেছো আর এই পিতা তোমাকে দুনিয়াতে লালন পালন করেছে তোমাকে উপযুক্ত করেছে শিক্ষা দিয়েছে তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার পিতা শ্রম আছে না না এই জন্য তোমার মালের উপরে তোমার পিতার হক আছে তে আল্লাহ তাআলা যেহেতু আমাদের খালেক আল্লাহ তাআলা যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যেহেতু আমাদের রিজিক দাতা সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপরে আল্লাহর গোলামি করার অধিকার আমাদের উপরে আছে না নাই কার মানুষের কোনো অস্তিত্ব ছিল না আমি আজকে করমুল্লাহ আপনি আজকে খান সাহেব বুয়া সাহেব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো মানুষের অস্তিত্ব দুনিয়াতে ছিল না কারণ এমন একটা সময় আমার উপর দিয়ে অতিবাহিত হয়েছে যেই সময়ের ভিতরে আমার নাম নিশানা কোনো চিহ্ন ছিল না আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের উপরে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যেই সময়ের মাঝে মানুষের কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না মানুষের মাত্র তার কোনো চিহ্ন ছিল না নিদর্শন ছিল না আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম ইম্মা খালাকনাকুম মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা আল্লাহ তাআলা বলতেছেন ইন্না খালাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ শুক্র বিন্দুর মাধ্যমে মানুষকে সৃষ্টি করলাম অতঃপর মানুষকে আমি কান দিলাম চক্ষু দিলাম মানুষকে কর্ণ দিলাম অন্তর দিলাম মানুষের বিবেক বুদ্ধি দিলাম এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল মানুষকে দিলাম সৃষ্টি করার পর তার আগে কোনো নিশানা ছিল না আজকে আমি দুনিয়াতে আসার পর আমি অহংকারী করি দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে কষ্ট দিচ্ছি দুনিয়ার জমিনে মানুষ আমি জুলুম করতেছি অথচ আমি কি আমার অস্তিত্ব নিয়ে কোনো চিন্তা করেছি কিনা আমার তো কোনো অস্তিত্ব ছিল না আমার কোনো অস্তিত্ব আমি অস্তিত্বহীন ছিলাম আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে মায়ের গর্ভ থেকে মৃত করে বের করতে পারতেন কিনা বলেন পারতেন কিনা দুনিয়াতে বহু মানুষ দুনিয়াতে আসে কিন্তু দুনিয়ার মুখ দেখতে পারে না দুনিয়ার চেহারা দেখতে পারে না মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়াতে মৃত অবস্থায় সন্তান দুনিয়াতে আসে না নাই নাকি আমাদের এলাকায় এরকম মৃত সন্তান জন্ম নেয় নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কত দয়া করলেন এহসান করলেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে দুনিয়াতে এমন ভাবে পাঠাইতে আমি দুনিয়ার মুখ আমি দেখতে পারতাম না অথবা আমাকে বিকলাঙ্গ করে দিতে পারতেন আমার একটা পা একটা হাত আল্লাহ তাআলা অবশ করা ক্ষমতা আল্লাহ ছিল কিনা বলেন আল্লাহ ইচ্ছা করলে আমার একটা চক্ষুকে আল্লাহ তাআলা অন্ধ করে দিতে পারতেন আমার একটা হাত অবশ করে দিতে পারতেন আমার একটা পা আল্লাহ অবশ করে দিতে পারতেন এরকম মানুষ দুনিয়াতে আসে না নাই কতক্ষণ আসে না নাই সুতরাং অহংকার করা যাবে না মানুষ কিসের সৃষ্টি মানুষকে আল্লাহ তাআলা কিসের মাধ্যমে সৃষ্টি করেছেন মানুষের অস্তিত্ব নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما سبحان الله بقى. الله رب العالمين كان মানুষের সৃষ্টির ভাব মূর্তি তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন আমি মানুষকে কাদা মাটি যুক্ত
মাটি নির্জাজে মানুষকে আমি সৃষ্টি করেছি, নিবৃত মানুষকে সৃষ্টি করেছি। কারণ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি দ্বারা বানাইছেন কতক্ষণ নাকি লিগা মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে বানাইলেন, আমরা হচ্ছে আদমের সন্তান, কতক্ষণ ঠিক কিনা। সুতরাং পিতা যদি কানস খান হয় ছেলেও খান হয়, পিতা যদি বুইয়া হয় ছেলেও বুইয়া হয়, পিতা যদি সৈয়দ বংশর হয় সন্তানও সৈয়দ বংশর হয়। যেহেতু আমাদের পিতাকে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানাইছেন, আমরাও মাটির তৈরি, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য প্রত্যেকটা মানুষের শরীরে যদি এভাবে টাচ করেন, আওয়াজ দেন, টাচ করেন, যদি একটা লেগ টানেন তাহলে মাটির রং আপনার সোলে মেধে পাওয়া যাবে, কোন দেখছেন কিনা। তাহলে বুঝে গেল আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করছেন। তার মানে হচ্ছে এখন তারা মাটি নয়, বরং এখন যে আমরা খাবার খাই, খাবার সবগুলো উৎপন্ন হয় কি মাটি এতে নাকি জমিনে আকাশে কোথায়? মাটিতে সব ফসল আল্লাহ তার উৎপন্ন করে সেই ফসল আমরা খাই। ওই সমস্ত ফসল বক্ষণ করার পর খাবারের নির্যাস যেটাকে আল্লাহ নুতপা বলেছেন মনি, আমরা বলি ধাতু যাকে বলি মনি বলি, এই খাবার নির্যাসটিকে আল্লাহ তালা বাপের পৃষ্ঠদেশে রাখলেন, পিতার পৃষ্ঠদেশে রাখলেন। বাপের পৃষ্ঠ দেশে রেখে আল্লাহ রাব্বুল আমিন স্বামী স্ত্রীর মিলামিশার মাধ্যমে, মিলনের মাধ্যমে এক রাত্রে আল্লাহ তাআলা বাপের পৃষ্ঠ দেশটিকে মায়ের রেহমে সেই নুকপাটা বসায় দিলেন। সুবহানাল্লাহ, এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, অতএব আমি আল্লাহ রাব্বুল আমিন সেই নুতফাকে এক ফোঁটা নাপাক পানিকে আমি একটা সুরক্ষিত স্থানে রাখলাম, এমন জায়গায় রাখলাম বান্দা যেই জায়গার মাঝে দুনিয়ার কোনো আলো বাতাস যেখানে প্রসার কোনো ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ, এমন একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ তাআলা রাখলাম বান্দা। অহংকার করো, তুমি তো নাপাক একটা পুটা তুমি পানি ছিলে, আজকে ক্ষমতা পেয়ে তুমি অহংকার করতেছো, ক্ষমতার চেয়ার তোমার দখলে আছে আজকে তুমি অহংকার করতেছো। অহংকার করার তোমার কিছু নাই, আজকে অহংকার করে কত মানুষকে ফাঁসি কাষ্ঠে তুমি ঝুলাইতেছো। মানুষ একটু চিন্তা করে দেখো, ক্ষমতা চিরদিন মানুষের থাকে না, আর এই ক্ষমতা আসনে বসে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে ওই ক্ষমতাও তাকে ছাড়ে না, কথা ঠিক কিনা। সুতরাং ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করতে নাই, মানুষের সাথে ভালো আচরণ করা দরকার। বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আছে তারা হচ্ছে নায়েবে রাসূল, রাসূলের ওয়ারিস, রাসূলের উত্তরসূরি তারা। রাসূল বলেছেন যেই ব্যক্তি একজন হক্কানি বুজুর্গ আলেমের সাথে মুসাফা করলো সে যেন আমি রাসূলের সাথে মুসাফা করলো। সুবহানাল্লাহ, রাসূল আরো বলেছেন যে এই ব্যক্তি কোন আলেমের চেহারা দেখল আলেমের সাথে মুসাফা করলো সেই জন্য রাসূলের সাথে মুসাফা করলো। যতক্ষণ একজন বুজুর্গ হক্কানি উলামায়ে কেরামের চেহারা আপনি যতক্ষণ আপনি তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ সগীরা গুনাহ সমূহ মাফ হইতে থাকবে। আর আজকে আমাদের যে সমস্ত রাহবর যারা ছিল, ধর্মের রাহবর যারা ছিল, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা যারা দিত মানুষদেরকে, যারা কোরআন হাদিস সঠিক ব্যাখ্যাই যারা মানুষদেরকে যারা উৎসাহিত করত ধর্মের পথে, দিনের পথে, ইসলামের পথে, রাসূলের পথে, আল্লাহর পথে, গুনাহ থেকে যুবকরা ফিরে এসে কোরআন নিয়ে যুবকরা রাত্রে কি রাত কাটাইয়া দিত, তাহাজ্জুদের নামাজে যুবকরা আল্লাহর কাছে কান্নাকাটি করে নামাজের বিছানা পর্যন্ত ভিজিয়ে ফেলত, ওই সমস্ত ওলামায়ে কেরামকে আজকে বৎসরের পর বছর, মাসের পর মাস আজকে তাদেরকে জালেমের জিন্দায় রেখে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা। মুসলমান দাবি করি না, মুসলমান দাবি করি, আজকে তাদের সন্তানের দিকে তাকাইয়া দেখেন, যাদেরকে আবদ্ধ করা হয়েছে জেলের মাঝে, যাদেরকে রাখা হচ্ছে তাদের কষ্টের কথা বাদ দিলাম, তাদের স্ত্রী আছে, স্ত্রীগণ স্বামী থেকে আজকে তারা বিধবার মতন জীবন যাপন করিতেছে, স্বামী কখন আসবে না আসবে তার কোনো গ্যারান্টি নাই। কলিজা টুকরা সন্তানগুলো যারা আছে, সন্তানগুলো প্রত্যেকটা মুহূর্তে আব্বা আব্বা বলিয়া ডাকে, আব্বা কখন আসবে, আব্বার কোলে বসবে, আব্বার কোলে বসে আব্বাকে বিভিন্ন ধরনের গল্প গুজারি শোনাইবে, হাসি মজাক করবে,
আব্বা সন্তানের জন্য মজা আনবে সন্তান মজা খাইবে হাসি উল্লাস করবে কতক্ষণ ঠিক কিনা আজকে সেই সন্তানগুলো এতিমের মতন জীবন যাপন করতেছে ওদের একটা প্রাণ আছে ওদের একটা চাহিদা আছে ওদের একটা মন মস্তিষ্ক আছে নিষ্পাপ সন্তানগুলো যদি আল্লাহর কাছে একবার আহ শব্দ উচ্চারণ করে আমার তো মনে হয় এই আহ শব্দ আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে দেশে গজব আসবে না কেন এই যে একটা আওয়াজ শুনতেছি আমরা 23-24 সাল নাকি দুর্ভিক্ষের বছর হবে নাউজুবিল্লাহ জোরে বলেন না রিজিকের মালিক কে আর দুর্ভিক্ষ তো আসবে কেন আসবে তার কারণ তো আমাকে বুঝতে হবে কেন দুর্ভিক্ষ আসবে অথচ আল্লাহ রাব্বুল বলতেছেন যদি এলাকার বাসী গ্রামের বাসীরা শহরের বাসীরা যদি তারা মুত্তাকি হয়ে যায় আমি আল্লাহর ইবাদত গোলামি করি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আকাশের প্রত্যেকটা বরকতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিব সেই বরকতের দরজা খুলবে কিভাবে সেই বরকতের দরজা এখন বন্ধ করতে চাইতেছে কথা ঠিক কিনা আলেম ওলামাদেরকে আবদ্ধ করে রেখে কোরআন হাদিসের আলোচনাকে মানুষ সামনে করতে না পারে এরকম চিন্তা চেতনা মন মস্তিষ্ক নিয়ে যে সমস্ত লোকেরা আমাদের বাংলার জমিনে কাজ করতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চাহে তো তাদের এই সমস্ত চিন্তাধারা কখনো বাংলা জমিনে বাস্তবায়িত হবে না কথা ঠিক কিনা আমি তাহাজ্জুদের নামাজ পড়ি জিকির আজকার করি অথচ যাদের বরকতে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত খুশি হয়ে যায় তাদেরকে আমরা বন্দি করে রাখি আমি মুসলমান দাবি করি না কোনো কাজ হবে না কোনো লাভ হবে না এজন্য আমার বন্ধুরা সর্ব অবস্থা আল্লাহ বলে বান্দারে অহংকার করিও না তোমাকে এমন একটা নাপাক পানি দিয়ে বানাইলাম এই নাপাক পানি আমিকে এমন একটা জায়গায় রাখলাম সুরক্ষিত স্থানে রেখে দিলাম বান্দা যেখানে কোনো চাপ সৃষ্টি হবে না যেখানে দুনিয়ায় কোনো আলো বাতাস যাবে না অতএব আমি আল্লাহ রাব্বুল আমি সেই নুতপাকে আমি কি করলাম সুম্মা খালাকনান নুতফাতা আলাকা অতএব আমি আল্লাহ রাব্বুল আমিন সেই নুতপাকে জমাট রক্ত বানাইলাম সুবহানাল্লাহ জোরে বলেন সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান ফখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা অতপর আমি আল্লাহ রাব্বুল আমিন সেই জমাট রক্তকে গোশতের টুকরা বানাইলাম গোশতের টুকরা আমাদের চাউনি দিয়ে হাড্ডি দিয়ে চাউনি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন তিল তিল করে তোমার মায়ের গর্ভে আমি তোমাকে মানুষ বানাইলাম সুবহানাল্লাহ কিভাবে দুনিয়াতে আসিয়া আমি আল্লাহ তাআলা নাফরমানি করো বান্দা তোমার লজ্জা লাগে না তুমি চিন্তা করে দেখো তুমি কোথায় ছিলা কোথায় তুমি এসেছো কোথায় তুমি চলে যাইবা সেই আবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই জন্য আল্লাহ আবাদত করতে হবে যেহেতু আমার কোনো অস্তিত্ব ছিল না আমি অনস্তিত্বের মধ্যে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে অনস্তিত্বকে অস্তিত্বের মধ্যে এনেছেন এই জন্য গুনাহী করতে হবে কার কতনে কার করতে হবে সে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না কিন্তু আজকে দেখা যায় আমাদের দেশে আমাদের সমাজে আমার আল্লাহর চেয়ে রাসূলের চেয়ে আমার নেতার কথা আমি এমন প্রাধান্য দেই আমি আল্লাহর কথাকে আমি পরোয়া করি না আছে না না আমার নেতা সব বলছেন আমার দলের আইন তোমাকে মানতেই হবে তাহলে তো বোঝা গেল তোমার দলের আইনটাইকে তুমি প্রাধান্য দিলা আমরা যখন ওলামায়ে কেরাম যখন কোরআনের কথা বলে তখন প্রশাসন লোকেরা বলে হুজুর আমরা চাপের মাঝে আছি এই সমস্ত কথা আপনি বললেন না আমরা খুব চাপের মাঝে আছি কেন আমাদের চাকরি নট কতক্ষণ ঠিক কিনা কিন্তু ওলামায়ে কেরাম তো তারা কারো গোলামি করে না তারা গোলামি করে কার তোমারে তোমরা চাপের মাঝে আছো সর্বোচ্চ তোমাদের চাকরি হারাবে আর আমরা যদি কুরআনের কথা না বলি আমরা সর্বোচ্চ জাহান্নাম থেকে জান্নাত থেকে বঞ্চিত হয়ে আমরা জাহান্নামে যাব এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই কথা কোন ঠিক কিনা তোমার চাকরি থাকবে কি থাকবে না এটা আমার দেখার বিষয় না আমার যা বলার তা আমাকে বলতে হবে মরণ তো একদিন আছে মরতে হবে মরব কুরআনের পথে থেকে মরব আল্লাহর পথে থেকে মরব কুরআনের কথা বলে আমরা মরব কথা কোন ঠিক কিনা সুতরাং সর্বোপরি সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে
একজনের বয় অন্তরে জায়গা দেন, একজনের বয় অন্তরে জায়গা দেন, তাম মাখলুকের বয় আমরা থেকে দুর্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মাঝে, খাইবারের যুদ্ধের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির একজন লোক নাম ছিল তার দুশর ইবনে হারেস আল মাহারিবি, 450 জন বাহিনী নিয়ে মদিনাতে আক্রমণ করেছে। সে যখন তার বাহিনী নিয়ে আসতেছে দুশর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন। সংবাদ পেয়ে তিনি সাহাবায়ে কিরামকে নিয়ে তাকে প্রতিরোধ করার জন্য, তার বিরুদ্ধে জিহাদ করার জন্য রাসূলুল্লাহ যখন বের হয়ে গেলেন সাহাবায়ে কিরামকে নিয়ে, ওই দুশর যখন সংবাদ পাইল আল্লাহ নবীজি আসতেছে, তখন দুশর সে পাহাড়ের মধ্যে সে আশ্রয় গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড় যখন দেখলেন তারা এখন চলে গেছে, আল্লাহ নবী তখন ফিরে আসলেন। আসার পথে একটু বৃষ্টি হলো, রাসূলের পবিত্র দেহ মুবারক ভিজে গেল। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর পয়গম্বর, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল থেকে দূরে চলে গেলেন, আল্লাহ রাসূল তিনি ভিজে গেলেন, রাসূলের সমস্ত পোশাক তিনি খুললেন, কুলিয়া মাঠে তিনি রৌদ্রে দিয়ে দিলেন। খালি আল্লাহ নবীজি একটি বৃক্ষের নিচে তলোয়ার পাশে রেখে আল্লাহ নবীজি শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলেন দুশর পাহাড় থেকে লক্ষ্য করতেছে মুহাম্মদ এবার গমে গেছে, এই তো সুযোগ পাইলাম তাকে হত্যা করার জন্য, না উজুল্লাহ বলেন না। এবার দুশর চিন্তা করতেছে যেভাবে হোক মুহাম্মদকে হত্যা করতে, এখনই আমার বিরাট একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য দুশর সে আস্তে 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 রাসুলের কাছে আসার পর রাসুলের তরবারি হাতে নিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ এখন বলো তো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, কে তোমাকে বাঁচাইবে, আপনি বলেন তো। এখন যদি আমার একটা অবস্থা আমাদের হয় তাহলে দিকে আমাদের কথা কি, ইমান কি ঠিক থাকবে নি, বলে আগে জান বাঁচাই ফর ইমান নাউজিলা কর না, আগে জান বাঁচাই ফরে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমাকে বাঁচাইবে, আমার আল্লাহ আমাকে বাঁচাইবে। সিরাতের কিতাবে লেখে আল্লাহ নবীজির কথা শোনার পর দুশর তখন থরথর করে কাঁপা শুরু করে দিল, আর দুশরের হাত থেকে তলোয়ার জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। মুমেন কি শমশির আল্লাহু আকবার, মুমেন কি শমশির আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নয় তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা বলা? এই তাকবীর ধ্বনির মাধ্যমে শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন আমাদের বাংলাদেশে পদার্পণ করলেন, তখন বাদশাহ গৌর গোবিন্দের সেই রাজপ্রাসাদকে তাকবীর ধ্বনির মাধ্যমে থর থর করে কাঁপা শুরু করে দিল। সুবহানাল্লাহ। রাসূল তো ভয় করে, রাসূল বলেন আল্লাহ আমাকে বাঁচাইবে। দুশরের হাত থেকে যখন জমি যখন তলোয়ার পড়ে গেল, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তলোয়ারকে হাতে নিলেন, বলতেছে দুশরে বলো তো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাইবে। এবার দুশর থর থর করে কাঁপা শুরু করে দিল। আল্লাহ রাসূল কত দয়ার নবী ছিলেন, মায়ের নবী ছিলেন, আল্লাহ নবীজি জীবনে কোনোদিন কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। আর আজকে আমরা ক্ষমতা পাইছি তো প্রতিশোধ নিয়ে নেই, জনমের প্রতিশোধ নিয়ে নেই। এখন তার মেম্বার হয়েছে, কতক্ষণ মেম্বার হয়েছে, ক্ষমতা একটু বাড়ছে না এদিকে, এখন তো মেম্বার হয়েছে ক্ষমতা একটু বাড়ছে না, চেয়ারম্যান হয়েছে আরেকটু ক্ষমতা বাড়ছে, এমপি হয়েছে আরেকটু ক্ষমতা বাড়ছে। এক সময় সে জুলুমের শিকার ছিল, এখন সে ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করে, এটা মানুষের কাজ নয়। বড় মানুষত্ব হচ্ছে তখনই হবে, আপনি মানুষ তখনই ভালো মানুষ হবেন যখন আপনি ক্ষমতা পেয়ে মানুষকে আপনি ক্ষমা করতে পারবেন, তখনই আপনি হবেন মহান মানুষ, মহৎ মানুষ, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহৎ মানুষ, রাসূলের সাথে দুনিয়ার কোন মানুষের তুলনা হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। দুশর সিরাতে কিতাবে লেখে দুশর এবার তার গুরুতে গুরুতে কাছে চলে গেল, এবং অনেকদিন পর দুশর এসে কালিমা পড়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এ হচ্ছে ইসলাম, এ নাম হচ্ছে ইসলাম। ক্ষমতা পেয়ে ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না। ইচ্ছা করলে রাসূল তাকে মারতে পারতেন কিনা বলেন, পারতেন কিনা?
কিন্তু রাসূল তাকে নামে কি করেছেন ক্ষমা করে দিয়েছেন কি লাভ হইছে সে ঈমান ধর্ম গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা হয়েছে সুবহানাল্লাহ এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বলে বান্দারে অহংকার করা যাবে না দুনিয়ার ক্ষমতা পেয়ে তুমি ক্ষমতা অপব্যবহার করতে পারবে না অহংকার করতে পারবে না একমাত্র গোলামি করতে তুমি আল্লাহ তাআলা কাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا دنيا الزمن أكبر تامي الله غلامي كرتو حبي أمي الله شم نكاو كي شريك كرا جابنا شريك كرا جابنا مزاري جاو جابنا كلا دربار جاو جابنا شهزلال دربار جاو جابنا أكتوشي جاو جابنا فريد كرا جاو جابنا ركم لوك آمد دشا سنانائي কতক্ষণ আছেন নাই কেন যাবেন সেখানে কি আছে যা তা সব দেখাই যাইতেছে উপরে লাল নিশান আছে না নাই কতক্ষণ গেলি কি সামনে পারবে নাকি থেমে যাবে কি করবে থেমে যাবে কেন সামনে বিপদ কি আছে লাল মানে বিপদ সংকেত আমি সংক্ষেপে বলে দিচ্ছি যতগুলো মাজার আছে প্রত্যেকটা মাজারের মধ্যে লাল নিশান আছে কিয়ামত দিন যখন আপনি বলবেন আমি তো বাবা তোমার দরবারে গেছিলাম তুমি কেন আজকে আমাকে অস্বীকার করতেছো বাবা বলবে তুমি কেন আইছলে আমার কাছে আমি তো লাল নিশান টানায় তুই দিছিলাম আসলি এখানে কত কোন গেলি আমি তো লাল নিদর্শন টানায় তুইছি আসলি এখানে বিপদ তুমি কি দেখো না তুমি কি বুঝো না এখন তুমি আমাকে কেন দুষতেছো কিয়ামত দিন বাবা হয়তো খবর থাকবো না বাবা আপনি কেমনে দিবি সুতরাং বাবার কাছে যাওয়া যাবে না ঈমান নষ্ট করা যাবে না কেন যাবেন আমার আল্লাহ কি জীবিত আছে না মরে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ কি জীবিত আছে না আল্লাহ কি বুড়া হয়ে গেছে আল্লাহ কি শরীরে চামড়া ঢিলা হয়ে গেছে দাঁত কিছু ফুরে গেছে চুল কি ফেকে গেছে আমার আল্লাহ যেমন ছিল তেমন আছেন তেমন থাকবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল حي القيوم لا تأخذه سنة ولا نوم سبحان الله الله لا إله إلا هو أمير جاء الله أمر أمير جاء كل إله ناي معبود ناي الحي القيوم أمير الله چرنجيب چرستي سبحان الله قلنا أمير الله چرنجيب چرستي لا تأخذه سنة ولا نوم আমি আল্লাহকে ত্রন্দা হই না ঘুম আসে না ঘুমের বাবও হয় না আমরা যেমন মানুষ ঘুমাই ঘুমের বাবও হয় কতক্ষণ দেখবেন কিছুক্ষণ প্রতি মানুষ দেখবেন মানুষ ঘুমাইতেছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহর পয়গাম মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিন আপনি কেন ঘুমান না আপনি কেন ঘুম আসে না আল্লাহ যেহেতু ঘুমান নাই আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিন আপনি কেন ঘুমান নাই তার কারণটা কি আল্লাহ তাআলা বলতেছেন মূসা রে কেন ঘুমাইনি আমি তোমাকে দেখাইতাম বলে হ্যাঁ আলম যেটু দেখতেছ আপনি কেন ঘুমান নাই আল্লাহ তাআলা মূসাকে বলেন মূসা তুমি এক গ্লাস পানি নিয়ে আসো এক গ্লাস পানি মূসা আলাইহিস সালাম নিলেন এবং বললেন মাথায় অথবা হাতের মাঝে রাখো মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে মাথায় অথবা হাতের মাঝে রেখে তিনি দাঁড়িয়ে আছেন আর আল্লাহ তাআলা ঘুমকে বলেন ঘুম মূসা আলাইহিস সালামকে চেপে ধরো মূসার উপরে ঘুমের ভাব যখন প্রভাব যখন পড়ল মূসা আলাইহিস সালাম যখন ত্রন্দা এসে গেল বলেন তো মাথা কি সোজা থাকবে না মাথা বাঁকা হবে কতক্ষণ না কেন হাত কি সোজা থাকবে নাকি হাত এরকম বাঁকা হবে যখন মাথা যখন নিচু হয়ে গেল অথবা হাত যখন ডাউন হয়ে গেল হাতের মাঝে গ্লাস আছে গ্লাস কি আনামত আছে নাকি শেষ হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ তাআলা বলে মূসা রে তোমার গ্লাস কোথায় গেল আল্লাহ গ্লাস তো ভেঙে গেছে কেন কল আমরা ঘুমাইছি ঘুমের কারণে আমার গ্লাস ভেঙে গেছে আল্লাহ বলে মূসা রে তোমার একটু সময় কোনিকের জন্য ঘুমের কারণে হাতে গ্লাস ভেঙে চুরমার হয়ে যায় একাকার হয়ে যায় যে বিশাল আকাশ বিশাল জমিন যে কুলকার আমি আল্লাহ দ্বারা সৃষ্টি করলাম ও মূসা আমি আল্লাহ যদি বিন্দু পরিমাণ ঘুমাই বা ঘুমের ভাব হয় এই আকাশ জমিন কুলকায় না তস তস করে ভেঙে চুরে একাকার হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ তাআলা ঘুমাই না সুতরাং সে আল্লাহর কাছে আমরা চাইতে রাজি না চাই মাজারে গিয়া ধরি এখানে যা আছে সব আকাম কুকাম আছে না না আমার বন্ধু এখানে আমি শেষ করলাম তাহলে শিরিক করা যাবে না কারণ শিরিক করলে যে ব্যক্তি শিরিক করবে সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না
আর আল্লাহ তাআলা বলেন শিরিকের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন একমাত্র শিরিক মাফ করবেন না وَإِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যারা শিরিক করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলাম নাউযু বিল্লাহ বলেন সুতরাং একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না এখন আসেন আল্লাহ তাআলা গোলামির পরে যে কাজটা বান্দাজন সবচেয়ে বেশি উপকার হবে যে ইবাদতটা যে আমলটা বান্দার জন্য সবচেয়ে বেশি উপকার হবে আমার জন্য সবচেয়ে বেশি যে কাজটা ভালো হবে এটা কি আমি ভালো জানি নাকি আল্লাহ জানেন কে জানেন এজন্য আল্লাহ তাআলা তার ইবাদত বলতেছেন ওয়াকাদা রাব্বুকাম আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে عبادت غلامي একমাত্র আল্লাহ তাআলা করতে হবে আমি আল্লাহ তাআলার ইবাদত আর গোলামির পরে বান্দারে দুনিয়ার জমিনে তুমি যার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করবে দুনিয়ার সাথে তুমি দুনিয়ার মাঝে তুমি যার সাথে সবচেয়ে বেশি ভালো কথা বলবে নরমের সাথে কথা বলবে ভদ্রতার সাথে কথা বলবে খুব নম্রতার সাথে কথা বলবে ওই লোকটি হচ্ছে তোমার মাতাপিতা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইবাদতের পর কুরআনের মাঝে আল্লাহ তাআলা কার কথা বলতেছেন সবাই বলেন না কেন কার কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আমিন যত জায়গায় তার ইবাদতের কথা বলছেন খুব খেয়াল করে শুনেন আল্লাহ তাআলা কুরআনের ভিতরে যত জায়গায় তার ইবাদতের কথা বলছেন তত জায়গায় আল্লাহ তাআলা মাতাপিতার খেদমতের কথা বলছেন আল্লাহ তাআলা বলতেছেন লা তাআবুদুনা ইল্লাল্লাহ وبالوالدين إحسانا الله ছাড়া কারো গোলামি করা যাবে না মাতা পিতার সাথে ভালো আচরণ করো সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা এখানে আল্লাহ বলতেছেন বান্দারি আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর গোলামি করার পর তোমার মাতাপিতার সাথে সবচেয়ে ভালো আচরণ করো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নাতে বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াওয়াদাআতুহু কুরহা ওয়াহামলুহু ওয়াফিসালুহু সালাসুনা শাহরা এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন সূরা আহকাম আল্লাহ তাআলা বলতেছেন আমি গোটা মানব জাতিকে সুবহানাল্লাহ বলেন না শুধু মুসলমান নয় হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যত প্রকারের মানুষ আছে যত শ্রেণীর মানুষ আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা শ্রেণীর মানুষকে বলতেছেন আমি গোটা মানব জাতিকে আমি নসিহত করতেছি উপদেশ দিচ্ছি ও মানব জাতি তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করো বিশেষ করে মায়ের সাথে কেন মায়ের সাথে ভালো আচরণ করবে বিশেষ করে আল্লাহ তাআলা মায়ের কথা বলতেছেন কেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াওয়াদাআতুহু কুরহা ওয়াহামলুহু ওয়াফিসালুহু সালাসুনা শাহরা ও বান্দা বিশ্বাস করে তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবে কেন রে বান্দা তোমার মা তোমাকে বহু কষ্ট করে গর্ভধারণ করেছে এমনকি তোমার মা জীবনের ঝুঁকি নিয়ে তোমার মা দুনিয়াতে তোমাকে ভূমিষ্ঠ করেছে দুনিয়াতে বহু মা বোনের আছে অনেক মায়ের জাতি আছে দুনিয়াতে সন্তান যখন প্রসবের সময় যখন হয়ে যায় তখন মা তখন অস্থিরতা অস্থিরতা বিরাজ করে হাই রে আমার জীবন বাঁচে কিনা জানি না তবে আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে বাঁচায় রাখিও একজন মহিলা যখন তার যখন পেটে যখন ব্যথা শুরু হইলো সন্তান যখন দুনিয়াতে যখন আসবে হাসপাতাল নেওয়া হলো ডাক্তার বলতেছে তাকে সিজার করতে হবে অপারেশন করতে হবে আত্মীয় স্বজনকে বলতেছে যদি সন্তানকে বাঁচাইতে হয় আপনার মেয়ে চলে যাবে আর মেয়েকে বাঁচাতে হলে সন্তান বাঁচবে না এখন কোনটা করব আত্মীয় স্বজন বলতেছে আমাদের সন্তানের দরকার নাই আমরা আমাদের মেয়ের দরকার মেয়ে যদি জীবিত থাকে সন্তান বারবার আসবে কতক্ষণ ঠিক কিনা
কিন্তু সর্বশেষ পরি ওই মাকে জিজ্ঞাসা করার জন্য ডাক্তারে বলতেছে ওই সন্তানের মাকে জিজ্ঞাসা করা হোক কি সন্তান দুনিয়াতে থাকবে নাকি সে দুনিয়াতে থাকবে তার একটা মনের চাহিদা আশা আকাঙ্ক্ষা আছে না নাই সর্বশেষ পরি যখন ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো মহিলা বলতেছে ডাক্তার সাহেব আমি তো বাঁচতে চাই না আমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে জীবিত থাকুক এটাই আমার সবচেয়ে বড় ছাওয়া আর ফাওয়া এই যে মা জীবনের মায়া ত্যাগ করলেন যেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওই মা নিজে চিন্তা করলেন না আপনি আমার চিন্তা করলেন আর আজকে আমরা সেই মায়ের সাথে আমরা সবচেয়ে বেশি দূর আচরণ আমাদের আছে না না কত কর না কেন আছে না না আমার বন্ধুরা আমার বাবারা আমি আপনাদের খেদমতে যে হাদিসটুকু পেশ করেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন আলা উহাদ্দিসুকুম বিআকবারিস কাবাইর ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটা গুনার কথা বলবো নি কি গুনা সবচেয়ে বড় তিনটা গুনাহ খুব মন দিয়ে শুনেন দুনিয়াতে যত গুনাহ আছে সমস্ত গুনার রাজা হচ্ছে কয়টা গুনাহ কথা বুঝেন আপনারা কয়টা গুনাহ কথা বলেন কয়টা গুনাহ যত গুনাহ আছে সমস্ত গুনাহসমূহ থেকে তিনটা গুনাহ সবচেয়ে বড় গুনাহ আল্লাহ রাসূল বলেন আল ইশরাকু বিল্লাহ এক নম্বর দুনিয়ার জমিনে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা এক নম্বর কি গুনাহ আল্লাহর সাথে কাউকে শরীক দুই নম্বর রাসূল বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন দুই নম্বর হলো দুনিয়ার জমিনে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মাতা পিতার সাথে খারাপ আচরণ করা নাম্বার তিন রাসূল বলেন ও শাহাদাতুজ জুর ও শাহাদাতুজ জুর ও বান্দা দুনিয়ার জমিনে সবচেয়ে যে তিনটা গুণ আছে তন্মধ্যে একটা গুণা হলো মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া কেন এই মিথ্যা সাক্ষীর মাধ্যমে একটা মানুষের জীবন বাঁচে আরেকটা এই মানুষের জীবনটাকে আবার চলে যায় কতক্ষণ ঠিক কিনা এই যে আজকে বাংলাদেশে যত উলামায়ে কেরামকে বন্দি করা হয়েছে আমরা যা খবরে দেখতে পাই যে নিউজ আমরা দেখতে পাই এই নিউজগুলোতে দেখি যে সমস্ত লোকেরা বাদি হয়ে তাদের জন্য মামলা করেছে যখন কোটজন হাজিরার সময় আসে একটা লোকও যায় না হাজিরা দেওয়ার জন্য কতক্ষণ ঠিক কিনা সর্বশেষ আলামা মামুন হককে যখন নারায়ণগঞ্জে যখন তাই তোলা হলো একজন সাক্ষীও আসে নাই সর্বশেষ তাকে একটা মামলা দিল মাইনি ব্যাগের চুরির মামলা নাউজিল্লাহ করে আরে না শয়তানি বিশ্বাস করব মানুষ তো দূরের কথা তাও একটা মোবাইল 5000 না 7000 টাকা চুরি করছে এই মামলা তাকে দেওয়া হয়েছে আর অসংখ্য গণিত আমাদের নারী বা মারি মা বোনদের ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলতেছে জনগণের অধিকার নিয়ে তারা রাতে কি রাত আঙ্গুল ফুলে করাগাছ হইতেছে ওই সমস্ত দুর্নীতিবাজরা আমাদের সমাজে তারা বুক ফুলে হাঁটতেছে তাদের নামে কোনো মামলা মোকদ্দমা নাই কেন সে আমার দলের লোক সে কি আমার দলের লোক যদি হয়ে থাকে আর এই সমস্ত ওরা আমাকে জেলে আবদ্ধ করে রাখো নামাজ রোজা কোনো কাজে আসবে না কি হবে যুবক নামের বুঝা হয়ে এই দরাথে যেখানে মা বোনেরা দর্শিত হয় দিনে রাতে কতক্ষণ গেলি গা কি হবে যুবক নামের বুঝা হয়ে এই দরাথে যেখানে মা বোনেরা দর্শিত হয় দিনে রাতে আছে না নাই এই যে ইডেন কলেজে হয়েছে নি এরকম শত শত কলেজ আছে মা বোনকে দর্শন করতেছে এদের কোনো মামলা মোকদ্দমা নাই যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কথা ঠিক কিনা কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা কতক্ষণ গেলিয়া
কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে দুঃখা দিয়ে বিবেকটাকে কি হবে দুঃখা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কথা ঠিক কি না কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে তাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি ওই আলেম ওলামারা জেলখানাতে তাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি ওই কোরআনের পাখিগুলা জেলখানাতে তাকে পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির যত করকশে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির যত করটেশে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে গতকাল ঠিক কি না এই সমস্ত কথাগুলো আমাদের সমস্যা কথা কি বাস্তব না অবাস্তব ও ভাই আপনি যে কোনো দল করেন সমস্যা নাই কিন্তু আপনি দেখতে হবে আমার দলে আমার রাসূলের আদর্শ আছে কিনা আমার দলে আল্লাহর কোরআনের আদর্শ আছে কিনা আমার দল কি কোরআন বিরোধী না কোরআনের পক্ষে যদি কোনো পক্ষে আছে আমি দলের পক্ষে আছি কোনো পক্ষে নাই দল কেন যদি কোনো বিপক্ষে চলে যাই আমার মা বাপ সহ সব আমি ত্যাগ করতে পারি কিন্তু আল্লাহর রাসূলকে ত্যাগ করতে পারি না কথা ঠিক কিনা মুহতারাম হাজিরিন আমার পরবর্তী হুজুর এসে গেছেন আমি সামনে বাড়ছি যেহেতু আমি এলাকার মানুষ আমি দোয়া চাই আল্লাহ রব্বুল আলামিন যেহেতু ঘোষণা করছেন এবাদত হবে একমাত্র কার এবাদত হবে আল্লাহর গোলামি হবে আল্লাহর আল্লাহর এবাদতের পরে মাতা পিতার সাথে ভালো আচরণ আমাদের করা দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যে সমস্ত কথাবার্তা বললাম সর্বপ্রথম আমাকে সহ সকলকে আমার তৌফিক দান করুন।